নমস্কার সোশ্যাল বাংলা পর্দা আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি স্নেহা এবং এই মুহূর্তে আমরা আমাদের গোটা টিম সোশ্যাল বাংলার গোটা টিম পৌঁছে গেছি রাজধানীর বাধারঘাট স্টেশনে। সেই ছবি একেবারে আপনাদের সামনে রয়েছে। পূর্বসূচি অনুযায়ী যে ট্রেন আসার কথা ছিল শ্রমিক ট্রেন, সেই ট্রেন কিন্তু একেবারে যে খবর রয়েছে জিরানিয়া পর্যন্ত কিন্তু পৌঁছে গেছে এবং বিভিন্ন এখানে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু পৌঁছে যাবে বাধারঘাট রেল স্টেশনে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছে এবং সরাসরি এই মুহূর্তের কি পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিকে দেখানোর চেষ্টা করছি এবং আমরাও কিন্তু এখানে গভীর আগ্রহে দাঁড়িয়ে রয়েছি তাদের ছবি আপনাদের সামনে তুলে ধরার জন্য। অর্থাৎ এতদিন যাবৎ যারা বাইরে আটকে ছিলেন এবং সরকারি উদ্যোগে যাদেরকে এই মুহূর্তে ফিরিয়ে আনা হচ্ছে আমাদের রাজ্যে এবং অনেক আপনাদের সামনে বাড়ি বাড়ি আসছিল তাদের কঠিন আর্তনাদের সেই ছবির পর আজকে কিন্তু তাদের এক বিরাট প্রয়াসের মাধ্যমে আজকে কিন্তু ফিরিয়ে আনা হচ্ছে আমাদের রাজ্য ত্রিপুরাতে। একেবারে কি ছবি রয়েছে এবং এই মুহূর্তে যে খবরাখবর রয়েছে আমাদের কাছে যে জিরানিয়া পর্যন্ত কিন্তু এইমাত্র পৌঁছেছে এসে ট্রেন, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে এসে মাটি ছবি ত্রিপুরার যে বাধারঘাটের রেল স্টেশনের রেল মাটি ছবি সেই ট্রেন ব্যাঙ্গালোর থেকে 1200 জন যাত্রীকে নিয়ে যে যাত্রা শুরু করেছিল সেই শ্রমিক ট্রেন আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু যাত্রা একেবারে মাটি স্পর্শ করছে এবং কি পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি কিন্তু গোটা বাধারঘাট চত্বর জুড়ে কি পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি একেবারে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু গোটা চারদিক কিন্তু আরক্ষা বাহিনীর প্রশাসনের কর্মীদের দ্বারা পুরোপুরি কিন্তু পুরো চত্বর কিন্তু বেশ বেষ্টিত রয়েছে আরক্ষা প্রশাসনের কর্মীদের দ্বারা। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে এখানের পরিস্থিতি, কিভাবে গভীর আগ্রহী কিন্তু অনেকের বাড়ির লোকেরাও কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে এবং সেই একটাই আশা যখন বাটি স্পর্শ করবে। ভেতরে এই মুহূর্তে যাওয়া যাচ্ছে না কিন্তু ভেতরের ছবি আমরা দেখানোর আপনাকে চেষ্টা করবো এবং আমরা ফের একবার আজকে সরাসরি আপনাদের সঙ্গে রয়েছি এবং দেখতেই পেলেন সেই ছবি একেবারে কি পরিস্থিতি রয়েছে বাধারঘাটে রেল স্টেশনে, সেই ছবি একেবারে আপনাদের সামনে দেখানোর আমরা চেষ্টা করছি। আপনারা প্রথমতই কিন্তু একমাত্র সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছেন সোশ্যাল বাংলার পর্দায়। আপনারা দেখতেই পেলেন সেই ছবি কি রয়েছে একেবারে সেই ছবি দেখতেই পাচ্ছেন আরক্ষা বাহিনীর প্রশাসনের কর্মীদের দ্বারা কিভাবে মোড়া রয়েছে গোটা বাধারঘাট রেল স্টেশন চত্বর এবং কিভাবে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে সেই ছবি একেবারে আপনাদের সামনে রয়েছে। কিছুক্ষণের মধ্যেই রেল স্টেশনের আগরতলা বাধারঘাট রেল স্টেশনের মাটি স্পর্শ করতে চলেছে বেঙ্গালুরু থেকে আসা শ্রমিক ট্রেন রাজধানীর আগরতলার বাধারঘাট রেল স্টেশনের মাটি স্পর্শ করবে এবং সেই ছবি আমরা একেবারে আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করবো এবং কি প্রতিক্রিয়া থাকবে তাদের সেটাও আমরা দেখানোর চেষ্টা করবো। একেবারে সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন সোশ্যাল বাংলা।